ছেলেটি অফিসে চাকরি করত, সিঙ্গেল জীবনযাপন করায় তাকে বাড়ির সমস্ত কাজ নিজেই করত। তো এই ধরুন বাসন মাজা থেকে ঘর পরিষ্কার করা এবং রান্না করা সমস্ত কিছুই। তারপর বন্ধু বান্ধব ও বাড়ির লোকের প্রেশারে পড়ে ছেলেটা একদিন বিয়ে করলো, আর বিয়ে করার পর যা হলো বাকিটা ইতিহাস, এক কথায় যাকে বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। বাড়িতে একটাও কাজ পারো না, আবার এখানে বসে বসে রিলস বানাও, শিখতেও তো হয় নাকি একটা মানুষকে। আমি তো ছোটবেলা থেকেই কাজ করিনি কোনোদিনও। কাজ করনি, শিখতে হয় তো নাকি, খাবে কি? ভেবেছিলাম বিয়ের পর খুব ভালো হবে, অফিস যাব, বউ রান্না করে দেবে, আসবো অফিস থেকে হয়তো বউয়ের হাতের গরম ভাত পাবো। কিন্তু আমার এমন পোড়া কপাল, যাকে বিয়ে করলাম সে রান্নাটাও করতে পর্যন্ত জানে না। হ্যাঁ, আগে আমি একজন আর রান্না করতাম, মানে শুধু নিজের, আর এখন আমাকে দুজনের রান্না করতে হচ্ছে। হায় কপাল, সত্যি মানে বিয়ে করে আমি পুরো ফেসে গেলাম। এই শোনো একটা কথা বলো তো, তুমি সত্যি কি কাজ পারো, না কাজ না পারা নাটক করছো? আরে আমি ছোটবেলা থেকে কোনোদিনও কাজই করিনি, বললাম তো আমাকে বাড়িতে এসে ভাতে ধরে কোনোদিনও কাজই শেখায়নি। কেন শেখায়নি? বাড়িতে রান্নার লোক কাজের লোক সবই আছে, আর তাছাড়া আমি পাপা কি পারি। শোনো, নিজের মুখে অন্ন তোলার জন্য অন্নটা রান্না করা একটু অন্তত শিখতে হতো। তোমার মা বাবা কেমন, যে একটু কাজ পর্যন্ত শেখায়নি, পরের ভরসায় থাকবে সারা জীবন? চলো হাতে ধরে কাজ শিখবে, চলো আমি কাজ শেখাবো। আসো, পারবো না। পারবে, চলো আসো আমি তোমাকে কাজ শেখাবো, আসো আগে। একেই বলে মানে উদুর পিণ্ডি পুদুর ঘাড়ে। হ্যাঁ, শান্তি নাই, বিয়ের পরে ভাবলাম যে একটু সুখে শান্তিতে থাকবো, আর এখন কাজ শেখাতে হবে হাতে ধরে। আলুগুলো কাটো, আর এ দেখো একটা পেঁয়াজ কাটো সব। কাঁচি ধরছো কেন? কাঁচি দিয়ে চুল কাটে আলু না? আলুটা কি করে কাটবো, মানে সোজা দিক দিয়ে কাটবো না উল্টো দিক দিয়ে কাটবো? হে ভগবান, দাও আমি দেখে দিচ্ছি, দাও ওই বটিটা দাও, এসব দিয়ে কাটতে হবে না। আলু সোজা দিক উল্টো দিক, মানে সত্যি এই যে এইভাবে আলু কাটতে হয় বুঝলে? নাও শেখো, এ দেখো চাল আর জল কতটুকু দিতে হবে দেখে নিলে আজকে, এইভাবে প্রতিদিন রান্না করবে। আমি সবের মধ্যে দিয়ে দিলাম, আমি এখন অফিস যাবো, সানে যাচ্ছি, প্রেশার কুকারটা আমি চাপিয়ে দিলাম, তারপরে যে একটা সিটি পড়বে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবে, দুটো যেন সিটি না হয়, ঠিক আছে? নাহলে ভাত গলে যাবে, লক্ষ্য রাখো। আমি স্নান করে আসি। কয় কে হলো, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো। তুই চাল সিদ্ধই তো হয়নি, কি করেছো তুমি? সিটি পড়েছে তারপর নামিয়েছিল তো? হ্যাঁ, আমি একটাই সিটি পড়ার পরে নামিয়েছিলাম। আরে আমি তো গ্যাসের দিকে তাকিয়ে বসেই আছি কখন থেকে, একটা সিটি পড়বে বলে, দিয়ে আমি বারান্দায় এলাম, বারান্দায় এসে দেখছি একটা ছেলে আমাকে দেখে না একটা সিটি মারলো। তারপর? তারপর আমি রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। No!